সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চারটি বাঁশের সাঁকো সংস্কারে নয় কোটি টাকা বরাদ্দ রগুনার আমতলি উপজেলার হলদিয়া ইউনিয়নের তুজির বাজার এই বাজার সংলগ্ন খালের ওপর তিন কোটি টাকারও বেশি ব্যয় পঁচাশ মিটার দৈর্ঘ্যের দুশো আটাত্তর দশমিক আট আট ফুট একটি লোহার ব্রিজ সংস্কার করা কথা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি সংস্কারের অন্তর্ভুক্ত ওই ব্রিজটি তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায়নি তবে একটি বাসের শাকও পাওয়া গেছে এখানে ব্রিজ আছে কিনা জানতে চাইলে তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠেন স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লা তিনি গণমাধ্যমকে বলেন এখানে ব্রিজ পাবেন কই দুই তিন কিলোমিটারের মধ্যেও এখানে কোনো ব্রিজ নেই যুগ যুগ ধরে কত জনপ্রতিনিধির কত অফিসের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি আমরা কিন্তু কেউ এখানে একটি ব্রিজ দেয়নি প্রতিদিন শত শত গ্রামবাসী বাঁশের সাঁকো দিয়েই এই খাল পার হয় নিজেদের উদ্যোগে এই তৈরি করেছি আমরা ওই যে বাঁশের সাঁকো দেখছেন ওটাই এখানকার ব্রিজ এখানে একটি ব্রিজ আছে এবং সেই ব্রিজটি সংস্কারে তিন কোটি টাকারও বেশি প্রাকলন ব্যয় ধরে দরপত্র আহ্বান করা হয়েছে জেনে স্থানীয় যুবক মোহাম্মদ সজীব পঁচিশ বছর বলেন দেশটা চোরে ভরে গেছে এই শাকটিকে কাগজে কলমে ব্রিজ বানিয়ে সংস্কার নামে কোটি কোটি টাকা লোপাটের চেষ্টা চালানো হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখানকার সংসদ সদস্য ছিলেন এই লুটপাটের খবরে তিনি যদি জানতে পারেন তাহলে একটা ব্যবস্থা হবে জানা গেছে দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণের প্রকল্পের আইবিআরপি আওতায় গত আঠাশে জুলাই ছিচল্লিশ কোটি টাকা ব্যয় বরগুনার আমতলি ও তালতলি উপজেলায় তেত্রিশটি লোহার ব্রিজ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি দরপত্রে আমতলি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাব্বিশটি ও তালতলি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাতটি ব্রিজ সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন দেওয়া হয় মোট আটটি প্যাকেজে আহ্বান করা হয় এ দরপত্র দরপত্র জমা শেষ তারিখ বেঁধে দেওয়া হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর পর্যন্ত দরপত্রে পুরনো ব্রিজের স্থলে কেবলমাত্র সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ব্রিজ নেই এমন কোথাও নতুন করে ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়নি দরপত্রের অন্তর্ভুক্ত হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নাশবুনিয়া খালের ওপর চার কোটি টাকার অধিক ব্যয় সংস্কারের আওতায় আনা দুই নম্বর প্যাকেজে থাকা একশো দশ মিটার তিনশো ষাট ফুট দৈর্ঘ্যের ব্রিজ তো দূরের কথা খালেরও সন্ধান পাওয়া যায়নি এমনকি উপজেলার কোথাও এই নামে কোনো খাল নেই বলেও জাগনিউজকে নিশ্চিত করেছেন উপজেলার নবীন প্রবীণ অধিবাসী এবং সাবেক জনপ্রতিনিধিসহ বর্তমান জনপ্রতিনিধিরাও এছাড়াও আড়াই কোটি টাকার অধিক ব্যয় দরপত্রে তিন নম্বর প্যাকেজের অন্তর্ভুক্ত একই ইউনিয়নের রামজি বাজার সংলগ্ন সত্তর মিটার দুশো ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ সংস্কারের কথা বলা হলেও সেখানে স্থানীয়দের উদ্যোগে নির্মিত একটি বাঁশের শাঁকো ছাড়া কোনো ব্রিজ খুঁজে পাওয়া যায়নি একই ইউনিয়নে সংস্কারের জন্য দরপত্রে দুই নম্বর প্যাকেজে থাকা দুলপুকুরিয়া এলাকায় এলাহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ষাট মিটার একশো ছিয়ানব্বই ফুট দৈর্ঘ্যের ব্রিজ এবং একই প্যাকেজের অন্তর্ভুক্ত দক্ষিণ রাওগা কেরাতুলকোর আন দাখিল মাদ্রাসা সংলগ্ন ষাট মিটার একশো ছিয়ানব্বই ফুট দৈর্ঘ্যের বৃষ্টিও খুঁজে পাওয়া যায়নি এই দুই স্থানে স্থানীয়দের তৈরি দুটি বাঁশের সাঁকো দেখিয়েছেন স্থানীয়রা চার কোটি টাকারও অধিক ব্যয় এই দুই স্থানে ব্রিজ সংস্কারের কথা ব্রিজে নেই অথচ সংস্কারের নামে কোটি কোটি টাকার প্রাকলন ব্যয় দেখিয়ে দরপত্র আহ্বান করায় এ প্রকল্পটিকে ভুয়া ও ভৌতিক প্রকল্পের পাশাপাশি লুটপাটের প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয়রা এছাড়াও প্রকল্পটি বাস্তবায়ন না করে স্থগিত করার জন্য সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপো শুরু করেছেন ঠিকাদাররা স্থানীয় ঠিকাদার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোহেল বলেন দরপত্র আহ্বান করার পর আমি কয়েকটি ব্রিজ ঘুরে দেখেছি প্রকল্পের চার নং ও পাঁচ নং প্যাকেজের আওতায় গুলিশাখালী ইউনিয়নের ডালাচরের একটি প্রতন্ত অঞ্চলের সাত কিলোমিটার এলাকায় ছয়টি ব্রিজ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে প্রাকলনে রাস্তার চেন যে অনুসারে শূন্য থেকে দুশো মিটার বাইন বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি এক মিটার উত্তর ডালাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দু হাজার বাড়ি খাওলাদার বাড়ি সংলগ্ন একটি তিন হাজার মিটার মোল্লার বাড়ি সংলগ্ন একটি চার হাজার মিটারের মজিদ হাওলাদার বাড়ি এলাকার একটি এবং সাত হাজার মিটার বাড়ি সংলগ্ন একটি ব্রিজ দেখানো হয়েছে কিন্তু বাস্তবে প্রাকলনের চেইনেজের সঙ্গে কোনো মিল নেই প্রাকলনে বাইন বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফ বাড়ি পর্যন্ত সাত কিলোমিটার দূরত্ব দেখানো হলেও বাস্তবে এর দ্রুত হচ্ছে দুই কিলোমিটারেরও কম তিনি আরও বলেন বারে খাওলাদার ও বাড়ি সংলগ্ন এলাকায় কোনো ব্রিজ নেই সেখানে বাঁশের সাঁকো রয়েছে আর উত্তরা ডালাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্রিজ বা শাকক কোনোটিরও অস্তিত্ব পাওয়া যায়নি এছাড়াও বাকি দুটি ব্রিজ যানবাহন চলাচলের উপযোগী শুধু রেলিংয়ের সামান্য সংস্কারই যথেষ্ট অথচ সংস্কার নামে বিপুল অর্থবরত দেখানো হয়েছে আহ্বান করা দরপত্রের তেত্রিশটি ব্রিজের মধ্যে যেসব স্থানে ব্রিজ আছে তার সংস্কার ক্ষেত্রে অধিকাংশ ব্রিজেরই দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে এছাড়াও সংযোগ সড়কে প্রয়োজনের অতিরিক্ত মাটির কাজ এবং রেলপোস্ট সহ নানা খাত দেখিয়ে প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে হলদিয়া ইউনিয়নের তুজির বাজার সংলগ্ন পঁচাশি মিটার দৈর্ঘ্য যে বৃষ্টি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে সেখানে থাকা বাঁশের সাঁকর দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার ব্রিজ না থাকার পরও এখানে পঁচিশ মিটার দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে এছাড়াও এখানে মাটির কাজের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় নয় লাখ টাকা একই ইউনিয়নের রামজি বাজার সংলগ্ন ব্রিজেরও একই অবস্থা সেখানেও ব্রিজ নেই আছে একান্ন মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো অথচ এখানেও এই ব্রিজের দৈর্ঘ্য উনিশ মিটার বেশি দেখানো হয়েছে একই অর্থ বছরে এল জিইডির একই প্রকল্পের আওতায় বরগুনার বেতাগি উপজেলার তিনটি ব্রিজে যে ব্যয় ধরা হয়েছে সেই তুলনায় আমতলের ছাব্বিশটি ব্রিজের প্রতিটিতে তুলনামূলক দ্বিগুণ ব্যয় ধরা হয়েছে এদিকে ভুয়া ও এই দরপত্রটি বাতিলের দাবিতে ইতিমধ্যেই এল জিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছেন বরগুনার ঠিকাদাররা ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকেও চিঠিতে প্রয়োজনের তুলনায় প্রকল্পের প্রাকলন ব্যয় দ্বিগুণ করার পাশাপাশি দরপত্রটি বাতিলের যৌক্তিকতাও তুলে ধরা হয়েছে এছাড়াও একই পদ্ধতিতে বিএনপি জোট সরকারের সময় এমন প্রকল্পের মাধ্যমে একটি চক্র কোটি কোটি টাকা লোপাট করেছে বলেও উল্লেখ রয়েছে ওই চিঠিতে কোনো সুনির্দিষ্ট ঠিকাদারকে এই কাজ পাইয়ে দিতে এমন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ বসির উদ্দিন বলেন দরপত্র আহ্বান করার পর আমতলী উপজেলার অন্তত পঁচিশটি ব্রিজ আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এর মধ্যে তেরোটি ব্রিজের স্থানে আমরা বাসের সাঁকো পেয়েছি আর এমন কয়েকটি ব্রিজ দেখেছি বিপুল পরিমাণ অর্থ ব্যয় ওই সব ব্রিজ সংস্কারের কোনো প্রয়োজন নেই প্রতিটি ব্রিজের দৈর্ঘ্য বেশি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি গুলিশাখালী ইউনিয়নের ডালাচড়া এলাকার বাসিন্দা মোল্লা বলেন মাত্র দেড় কিলোমিটারের একটু বেশি জায়গায় চার চারটি ব্রিজ সংস্কারের জন্য দেখানো হয়েছে এর মধ্যে দুটি চাল চলাচল উপযোগী বাকি দুটি বাসের শাকো যা দিয়ে সামান্য লোকজন চলাচল করে এভাবে সরকার অর্থ অপচয় করার পেছনে নিশ্চয়ই সন্ধি রয়েছে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওগা কেরাতুল আন মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজিয়ে বলেন মাদ্রাসার এখানে কোনো ব্রিজ নেই এখানে একটি বাঁশের সাঁকো আছে এই সাঁকো দিয়ে খালে পড়ে স্থানীয় এক নারীও মারা গেছে তারপর আমাদের এখানে কোনো ব্রিজ আজ পর্যন্ত নির্মাণ করা হয়নি একই ইউনিয়নের দুলপুকুরিয়া এলাকার এলাহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা সুলতান গাজী বলেন আমাদের এখানে একটি ব্রিজ নির্মাণ করার প্রক্রিয়া চলমান আছে এজন্য পরিমাপও করা হয়েছে তবে এখানে এই মুহূর্তে বাসের ছাঁকো ছাঁকো ছাড়া সংস্কার করার মতো কোনো ব্রিজ নেই এবং কখনো ছিলও না নিয়ম অনুসারে প্রাক্কলন তৈরির ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার পরিমাপক ব্রিজ পরিমাপক করবেন এছাড়া উপসহকারী প্রকৌশলী সরজমিনে পরিদর্শনের পর প্রাকলন তৈরি করার কথা যোগাযোগ করা হলে আমতলি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার আব্দুল কুদ্দুস বলেন ব্রিজের দৈর্ঘ্য মাটি পরিমাপের কথা থাকলেও আমি কিছুই করিনি প্রাকলন তৈরির পর আমাকে স্বাক্ষরের জন্য বলা হলেও আমি সরজমিনে পরিদর্শন না করে স্বাক্ষর করব না বলে জানিয়ে দিই পরবর্তীতে কিভাবে প্রাকলন অনুমোদন করা হয়েছে তা আমার জানা নেই একই বক্তব্য উপসহকারী প্রকৌশলী নিজামুদ্দিনের তিনি বলেন সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার পর প্রাকলন নিয়ম থাকলেও আমি এসবের কিছুই করিনি ঢাকা থেকে প্রাকলন তৈরিও অনুমোদন করা হয়েছে এর বাইরে আমি কিছুই জানি না আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাল মামুন বলেন প্রধান প্রকৌশলী মহোদয়ের অনুমোদন ক্রমে প্রকল্প পরিচালক প্রকল্প তৈরি করেছেন আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেভাবে বাস্তবায়ন করছি প্রাকলনে আমার স্বাক্ষর নেই কাগজপত্রে আমি আমার আগের প্রকৌশলী স্বাক্ষর দেখেছি বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী ফোরকান আহমেদ খান বলেন এই প্রকল্পের প্রাকলন তৈরি থেকে শুরু করে কোনো কাজের জেলায় পর্যায়ের কোনো কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট নেই এলজিডির প্রধান প্রকৌশলীর অনুমোদন ক্রমে সবকিছুর প্রকল্প পরিচালক নির্ধারণ করেছেন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা শুধুমাত্র নির্দেশনা অনুসরণকারী মাত্র এ বিষয়ে আইবিআরপি প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই বলেন এ বিষয়ে আমি নিজেও জানি না বরগুনা থেকে প্রাকলন পাঠানো হয়েছে এবং তা অনুমোদন করা হয়েছে আমার মনে হয় এত বড় ভুল হওয়ার কথা নয় তিনি আরও বলেন ইতোমধ্যেই আমরা সরেজমিনে তদন্তের জন্য কমিটি গঠন করেছি অভিযোগে সত্যতা পেলে দরপত্র বাতিল করা হবে বরগুনা নির্বাহী প্রকৌশলীর বক্তব্য প্রসঙ্গে আব্দুল হাই বলেন তিনি হয়তো জানেন না বা এটা তার অজ্ঞাতজনিত বক্তব্য নয়তো এমন কথা বলার কথা নয় তবে এ বিষয়ে এলজিএডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি